এই সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেলে চ্যানেল থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং সেই সঠিক প্রসেসটা দেখানোর জন্যই আজকে আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি। এখন আমি ফার্স্টে ইউটিউবে লগ ইন করে আসি। আমরা ইউটিউবে ব্রাউজার থেকে লগ ইন করবো। লগ ইন করার পর জাস্ট যথারীতি আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাব। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড, ভিডিওস, প্লেলিস্ট, এর নিচে দেখতে পাচ্ছি মনিটাইজেশন। মনিটাইজেশনে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাপ্লাই নাও অপশনটি চলে আসবে। তবে এর আগে আমাদের কিছু বিষয় খেয়াল করা দরকার, যে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তখন আমাদের সেটিংগুলো ঠিক আছে কি না, আমাদের আদার্স যে রিকোয়ারমেন্ট সেগুলো আমাদের ঠিক মতো সাজানো আছে কি না, এই জিনিসগুলো আমরা সবসময়ই মনিটাইজেশনে অ্যাপ্লাই করার পূর্বে এটা লক্ষ্য করে নিব। আমরা এগুলো সেট আপ করার জন্য কাস্টমাইজেশন করে নিতে পারি আমাদের চ্যানেলের, অথবা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি আছে সেখান থেকেও করতে পারি। আবার এখানে সেটিং লেখাটি আছে, সেটিং থেকে আমরা যদি আমাদের জেনারেল সেটিংয়ে অবশ্যই আমাদের এখানে ইউএসডি ডলার রেখে দিতে হবে ফার্স্টে, এবং চ্যানেলে গিয়ে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, যেই কান্ট্রিগুলোতে ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামটা অ্যাভেলেবেল তো সেই দেশে। আমরা জানি যে এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে এই কান্ট্রিটা অ্যাভেলেবেল না, সো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস অথবা ইন্ডিয়া যদি সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের কান্ট্রি বাংলাদেশ করা থাকলে সেটাকে চেঞ্জ করে ইউনাইটেড স্টেটসে নিয়ে যাব। দেন এটা আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আমাদের সেট আপটা করবো, তারপরে ফিচারে গিয়েও আমাদের সেট আপটা ওকে করে নিতে পারি। দেন ডিফল্টে, তারপরে পারমিশনে, এগুলো আমরা একটু চেক করে নিব যে আমাদের সব কিছু ঠিকমতো আছে কি না। সো এগুলো যখন আমাদের ঠিকমতো করা হয়ে যাবে, এবং আমাদের কাস্টমাইজ চ্যানেল অপশনটি, যেমন এখান থেকে আমরা যদি দেখে আসি, ওকে ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে আমরা কিন্তু গিয়ে আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করতে পারবো। সো সেই কাস্টমাইজের ওই জায়গাতে আমাদের অনেকগুলো কাজ করার আছে। এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে এখানে অনেকগুলো কাজ করার আছে, সেগুলো আমরা আগে চেক করে নিব। আমি এখন আপনাদের সেটা দেখাচ্ছি না। সো আমি আমাদের মেইন কাজে চলে যাই। আমরা অবশ্যই অ্যাপ্লাই করার পূর্বে কিন্তু আমি বারবার বলতেছি আমাদের চ্যানেল কাস্টমাইজেশনটা ওকে করে নিব। এখানে আমাদের ব্র্যান্ডিংয়ের অপশন আছে, ব্র্যান্ডিংটা আমরা ঠিকমতো করে নিব, বেসিক ইনফরমেশনটা আমরা ঠিকমতো সাজায় নিব, দেন আমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করব। ওকে, অনেকগুলো কথা বলা হয়ে গেছে এই কাজের সাথে সম্পৃক্ত এমন কথা। সো এখন আমরা চলে যাই যে মেইন প্রসেসে। আমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এই যে এই জায়গাটা আমাদের নতুন একটা ইন্টারফেস দেখাচ্ছে, রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস। এখন আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে জাস্ট আমরা স্ক্রল করব নিচের দিকে। আমরা স্ক্রল করে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। এটা ক্লিক করার পরে আমরা এই রেডিও বাটনটি চেক মার্ক করার পরে আমাদের এখানে অ্যাকসেপ্ট টার্মস নামে একটি অপশন আসছে রাইট সাইডে। আমরা অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করব। দেন আমাদের ফার্স্ট স্টেপটি, স্টেপ ওয়ান কমপ্লিট দেখাবে, ডান দেখাবে। আমরা একটু ওয়েট করি, আমাদের এটা ডান হতে যতটুকু সময় নেয় সেটার জন্য আমরা অপেক্ষা করি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট স্টেপ, স্টেপ ওয়ান ডান। এখন আমরা চলে আসবো স্টেপ টুতে। স্টেপ টুতে এসে আমাদেরকে বলতেছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। আমাদের এখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে আমরা প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব ভালোভাবে পড়ে নিব। আমরা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনীয়তা বোধ করি না এখানে, আমাদের তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। সো আমরা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকব। এখানে আমরা ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। এখান থেকে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখান থেকে আমাদের এই অপশনটি, যদি আপনার অ্যাডসেন্স অলরেডি থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট,
আর যদি অ্যাডসেন্স না থাকে সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু এই চ্যানেলের সাথে কোনো এক্সিস্টিং অ্যাডসেন্সের কোনো সম্পর্কই নেই। সো দেন আমরা এখান থেকে নেক্সটে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এখানে আমাদের গুগল অ্যাকাউন্টটি অবশ্যই সাইন ইন করে নেব, আমাদের লগ ইন করা থাকতে হবে। আমরা এখানে লগ ইন করার জন্য ক্লিক করি। এখন দেখেন আমাদের অ্যাডসেন্সের যে অপশনটি আছে সেই অ্যাডসেন্সের অপশনে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে। এখন আমাদের চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটি এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা তারপরে একটু মিলিয়ে নিতে পারি চাইলে, এবং নিচের দিকে আমরা চলে আসব, এসে এখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এখানে বলতেছে যে ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস, আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসব, সিলেক্ট ইয়োর কান্ট্রি অর টেরিটরি, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে, সো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবং নিচের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস, আমরা এটা এখান থেকে পড়ে নিব। প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো এখান থেকে আমরা পড়ে নিব। যেহেতু আমার পড়া আছে সেক্ষেত্রে আমি আর এটা পড়ার প্রয়োজনীয়তা বোধ করতেছি না। সো এখান থেকে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েটের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। এখানে আমাদের এখন এরকম দেখেন ইউলো একটি ইন্টারফেস চলে আসছে। চলে আসার পরে আমি এখান থেকে চাইলে স্লাইড করে নিতে পারি, এখানে তিনটা স্লাইড আসবে। ওকে স্লাইড করে গেট স্টার্টেড, গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখন আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর্ব, আমি এখানে অনেকগুলো জিনিস হাইড করে দিব, কারণ এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন এখানে ইউজ করা হবে, সো আমি এগুলো হাইড করে দিব। আপনাদের এগুলো না দেখলেও চলবে, জাস্ট স্টেপগুলো আপনারা ফলো করেন। আমাদের এখানে অ্যাকাউন্ট টাইপটি কি, আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কি কোনো বিজনেস প্রতিষ্ঠানের পক্ষে করতেছি নাকি আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত করতেছি। অবশ্যই আমরা ব্যক্তিগত, প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করে দিব বিজনেসের কথা বললে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গাটাতে আমরা কিভাবে আমাদের নেম অ্যাড্রেস এগুলো দিব, সে বিষয়টা আমাদের খুব গুরুত্ব সহকারে অবশ্যই খেয়াল করতে হবে। আমি এখানে ফার্স্টেই নেম দিয়ে দিচ্ছি। এখানে আমাদের দেখেন একটি আই বাটন আছে, এখানে বলতেছে যে দিস ইজ দ্য লিগ্যাল অ্যাড্রেস অফ ইওর বিজনেস অর হোম। ওকে, অবশ্যই আপনার লিগ্যাল অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে যে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট অনুযায়ী যেই লিগ্যাল অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি অবশ্যই এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব না, অবশ্যই দিতে হবে। ফার্স্টে আমরা নাম দিচ্ছি, এর মাঝখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা কথা বলা দরকার যে আপনারা অ্যাপ্লাইয়ের পূর্বে অবশ্যই আপনাদের ব্রাউজারের কুকিটা অবশ্যই ক্লিন করে নেবেন, অন্য কোনো মেইল অ্যাকাউন্ট লগ ইন করা রাখবেন না, এবং ব্রাউজারের কুকিটা আপনারা ক্লিন করে দেন অ্যাপ্লাইয়ের জন্য প্রসেস করবেন। এবার আমাদের দিতে হবে পোস্টকোড, পোস্টকোড আমরা সব ইনফরমেশনগুলো সঠিকভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। ফোন নাম্বার দিব এবার আমরা, এবার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সাবমিট, কিন্তু আমরা ফার্স্টেই সাবমিট করব না, সাবমিট করার আগে আমরা একটু ভালো করে চেক করে নিব। এখানে আমাদের অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, নেম অ্যান্ড অ্যাড্রেস, নেমটা আমরা ভালো করে স্পেলিংটা দেখে নিব, এবং নিচের অ্যাড্রেস লাইন ওয়ানে আমাদের এখানে একটা বিষয় বোঝার আছে যে আমরা অ্যাড্রেস লাইন ওয়ানে কী দিব এবং টুতে কী দিব। আমরা জানি যে অ্যাড্রেস লাইন ওয়ানে সবগুলো দেওয়া সম্ভব না, পসিবল না, সো আমরা এখানে আমরা ভিলেজটাকে দিচ্ছি, আমাদের গ্রাম কোনটা এবং পোস্ট অফিস কোনটা সেটা দিচ্ছি। দেন অ্যাড্রেস লাইন টুতে আমাদের থানার নাম দিয়ে দিচ্ছি এবং ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিচ্ছি। আমাদের সিটি কোনটি সেই সিটিটাও আমরা এখানে নিচেরটাতে ডিস্ট্রিক্ট নেম
যদি আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে হয়ে থাকেন সেই ডিস্ট্রিক্টের নেম অথবা সিটি কর্পোরেশন আন্ডারে হয়ে থাকলে সেই সিটি কর্পোরেশনে বা সিটির নেম সেই টাউনের নেম দেবেন বা ডিস্ট্রিক্টের নেম যেটাকে বলা হচ্ছে সেটা দেবেন। দেন নিচের দিকে গিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ওকে, এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন আমাদের রিডাইরেক্টিং টু ইওর হোস্ট অপশনটি চলে আসছে, আমরা এখন রিডাইরেক্ট করব। জাস্ট রিডাইরেক্টে ক্লিক করলাম। আমাদের স্টেপ টু, আমাদের স্টেপ টু দেখাচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স ইন প্রসেস এ প্রোগ্রেস। এখানে আমাদের ইয়েটা প্রসেসিংয়ে আছে, প্রোগ্রেসে দেখাচ্ছে এই জন্য। এবং থার্ড যে অপশনটি আছে গেট রিভিউড, ইউটিউব উইল রিভিউ ইউর চ্যানেল টু মেক শিওর ইট কমপ্লাইজ উইথ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস। এখানে থার্ড যে স্টেপটি আছে এটি হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এবং আপনার চ্যানেলটি অ্যাপ্রুভ হওয়ার পরে দেন এখানে আমাদের থার্ড স্টেপটি অ্যাক্টিভ হয়ে যাবে, যখন আমাদের এই চ্যানেলটি ইউটিউব রিভিউ করবে, আমাদের চ্যানেলের কন্ডিশন তারা পর্যবেক্ষণ করে দেখবে যে সেটি ঠিক আছে কি না। এটি ঠিক থাকার পরে যখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা মনিটাইজেশন দেওয়া যায় এই চ্যানেলে, তো সেক্ষেত্রে তখন আমাদের এই থার্ড স্টেপের কাজটা শুরু হবে। সো এ পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটি, আমরা এ টু জেড দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা সুন্দরভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করার পরে সেখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে কীভাবে আমাদের অ্যাড্রেসগুলো সাজাতে পারি এবং সেই অ্যাড্রেসগুলোকে আমরা আমাদের ডকুমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। সে ডকুমেন্ট অনুযায়ী দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজের জন্য ইউটিউব আমাদের পেন্ডিংয়ে রেখে দেবে। সেই পেন্ডিং থেকে পরবর্তী স্টেপ সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং পরবর্তীতে এই চ্যানেলে কী কী সমস্যা হলো, যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলো কি হলো না, এই বিষয়ের আপডেট আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানানোর চেষ্টা করব। এই অডিটটি আমি ফুল সিরিজ আকারে দিব, যেই চ্যানেলে আমরা কিভাবে মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করলাম, কিভাবে আমরা এটার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলাম এবং অ্যাডসেন্স অ্যাপ্লিকেশনের জন্য আমরা যে প্রসেসটা ফলো করলাম এটার টোটাল ওভারভিউটা আমরা দেওয়ার চেষ্টা করব, রিভিউ করব। এবং এখানে যদি আমরা অ্যাপ্রুভাল না পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কী কী সমস্যা হলো, এই জিনিসগুলো নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এ পর্যন্তই এখানে শেষ করতে হচ্ছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যদি কোনো টিউটোরিয়াল দেখেন সেটার সিরিজ আকারে দেখাটা উত্তম। আপনি যখন কোনো কিছু সিরিজ আকারে না দেখবেন, একটা ভিডিও দেখে চলে যাবেন, তখন কিন্তু আপনার সেই পরবর্তী স্টেপের জন্য অনেক সমস্যায় পড়তে হতে পারে। সে পরবর্তী স্টেপটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন গানওয়ালা চ্যানেলটি, সাবস্ক্রাইব করবেন সুজনস ইনফরমেশন। আর আমার এই ভিডিওগুলো এবং আমার বিভিন্ন ইনফরমেশনগুলো ফেসবুকে পেতে অবশ্যই www.facebook.com/সুজনস ইনফরমেশন সুজনস ইনফরমেশন পেজটি ফলো করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।